السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد قال الله سبحانه وتعالى في محكم التنزيل حتى إذا فتحت يأجوج ومأجوج সুপ্রিয় দর্শক দীনবায়ু বোনেরা আপনারা জানেন আমরা কেয়ামতের বড় বড় যে আলামতগুলো রয়েছে কেয়ামত পূর্ব এই বড় আলামতগুলো নিয়ে ইতিমধ্যে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ কিছু পয়েন্টে কথা বলেছি এবং আজকেও ঠিক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কেয়ামতের আলামত নিয়ে কথা বলব সে আলামতটি হচ্ছে ইয়া মাজুজ এর আবির্ভাব ইয়ুজ মাজুজ অথবা ইয়া মাজুজ মা এর আবির্ভাব ইয়া শব্দ এবং মাজুজ শব্দ দুটি কেউ কেউ বলেছেন এটি অনারবী শব্দ যেহেতু এই দুটি জাতি তারা অনারব্ধের মধ্যে অন্তর্ভুক্ত ফলে তাদের এই নামও অনারবী তারা আরব হবে না তাদের এই নাম থেকে দুটি জিনিস আমাদের কাছে স্পষ্ট হচ্ছে একটি বিষয় হচ্ছে তার আদম সন্তান তারা ভিন্ন কোনো জাতি নয় তারা বন্য কোনো মানুষ নয় অথবা ভিন্ন আলাদা কোনো সৃষ্টি নয় যে ভিন্ন প্রকৃতির বা ভিন্ন ধরনের ভিন্ন একটি সৃষ্টি না এমনটি নয় বরং তারা হচ্ছে আদম সন্তান এটা হলো প্রথম পরিচয় তাদের দ্বিতীয় পরিচয় হচ্ছে তাদের এই নাম থেকে অধিকাংশ আহুতফ সির মুফাসিরিনগণ বলেছেন তাদের আরেকটি পরিচয় ফুটে উঠেছে সেটি হচ্ছে তারা অনারব যদি আরবি হতো তাহলে ইয়া যুজ এবং যুজ এই দুটি শব্দ আরবি ভাষার যেই আউজানগুলো রয়েছে শব্দের যেই মানে পরিমাপ রয়েছে সেই পরিমাপের মধ্যে এই শব্দ দুটি এভাবে ব্যবহৃত হয় না কেউ কেউ এই দুটি শব্দকে আরবি ভাষা থেকে ডিরাইভড হয়েছে আরবি ভাষা থেকে এই দুটি শব্দ বেরিয়ে এসেছে এ কথাও বলেছেন যদি তাদের এই কথা সত্য হয় তাহলে এই সম্ভাবনা আছে তারা আরবি হতে পারে কিন্তু তাহলে তফসিরগণ কেউ তারা যে আরবি হবে অথবা আরব জাত হবে এই কথাটি উল্লেখ করেনি তাহলে বোঝা গেল যে শব্দ দুটি যদি হয় সাবদিক দিক থেকে তারা জাতিগত দিক থেকে তারা আরব জাত হবে এই কথাটি সঠিক নয় কেউ কেউ বলেছেন আজ্জা এবং মাজ্জা এই দুটি শব্দ থেকে ইয়া যুজ এবং মা যুজ মানে উৎপত্তি হয়েছে শব্দ দুটি থেকেই ডিরাইভড হয়েছে ইয়া এবং মা জুজ শব্দ ব্যবহার করা হয়েছে কেউ বলেছেন শুধু আজ্জা শব্দ থেকে মা যুজের মধ্যে মিমটি বর্ধিত করা হয়েছে আজ এবং দুটি শব্দের একটি অর্থ সেটা হল সোরাত ধ্রুত দৌড়ানো তাদেরকে কি এবং মাজুজ যুজ এই জন্য বলা হয়েছে বা বলা হয়ে থাকে যেহেতু তারা এই পৃথিবীতে যখন তারা বেরিয়ে আসবে দ্রুত দৌড়াবে তাদের দৌড়ানোর ক্ষমতা অনেক বেশি হবে আমরা যদি গোটা প্রাণী জগতের দিকে তাকাই তাহলে আমাদের কাছে স্পষ্ট হবে একটি বিষয় সেটি হচ্ছে এই যে প্রাণী জগতের মধ্যে বন্ধুগণ বিভিন্ন প্রাণী আছে তাদের দৌড়ের এত বেশি পাওয়া রয়েছে যে অনেক সময় দেখা যায় যে নতুন আবিষ্কৃত যে সমস্ত গাড়ি রয়েছে যে সমস্ত যান রয়েছে সেগুলোর চেয়ে তাদের গতি অনেক বেশি হয় ই আজুজ মাহুজ তাদের সম্পর্কে কেউ কেউ আহরু তফসিদের মধ্যে কথা বলেছেন যে তাদের অবস্থা এই হবে যে তারা প্রচুর দৌড়াতে পারবে এই জন্য তাদেরকে ইয়াজুজ আজুজ মাজুজ বলা হয়েছে কেউ কেউ বলেছেন যে না মাজুজ শব্দটি মাঝ শব্দ থেকে এসেছে মূল শব্দ হচ্ছে মাউজ অর্থ থেকে মানে তাদের অবস্থাটা হবে এমন যেই তারা অস্থির এবং চঞ্চল হবে তারা কোথাও স্থির থাকবে না এটি বোঝানোর জন্য এই আজুজ এবং মাজুজ শব্দ ব্যবহার করা হয়েছে যাই হোক কোরআনকারিমির মধ্যে এই শব্দটি এসেছে এবং তাদের পরিচয় আল্লাহ তালা তারা কোরআনিকারি মধ্যে বলেছেন জুমহুর ও রাগন কারিগণ এটাকে ইয়াজুজ মাজুজ আলিফ দিয়ে পড়েছেন জুজ মাজুজ হামজা দিয়ে নয় তাই তা এখানে মধ করেন ইয়াজুজ মা মাজুজ এভাবে পড়েছেন শুধুমাত্র আসেম এর কেরাত যেটা আমরা আমাদের এই ভূখণ্ডে আমরা যে কেরাত পড়ে থাকি আমরা হাফস অ্যান আসেম আসেম আল কুফি রহমুল্লাহ তালা থেকে যে কেরাটটি পরিচিতি লাভ করেছে এবং হাফসের রেওয়াইতে এসেছে সেটা আমরা থিলাবাদ করে থাকি তার তেলাওয়াতের মধ্যে ইয়া আজুজ মাজুজ শব্দটি এসেছে ইয়া আজুজ মা শব্দটি এসেছে হামজের মাধ্যমে তাই এখান থেকে আমরা যে বিষয়টি বুঝতে পেরেছি ইয়া আজুজ মা তাদের এই নামকরণের বিষয়টি কেউ কেউ অনারবী শব্দ হিসেবে এটি তাদের জাতীয় পরিচয় এই জন্য ইয়াজুজ মাজুজ শব্দটি এইভাবে ব্যবহার করেছেন এখানে কোনো ধরনের মানে রুট নেই শব্দের শব্দিক যে ধাতু রয়েছে শব্দের সেই ধাতুগত কোনো মিনিং নেই শুধুমাত্র এটি দুটি জাতির নাম হিসেবে এটাকে চিহ্নিত করা হয়েছে কিন্তু আমরা যদি কোরআনে কেরিমে সুরাতুল কাফের নির্বের নামে আয়তের মধ্যে যাই সুরাতুল কাফের আল কাহ এর নিয়ে আছে যাই দেখবো আমরা আল্লাহ তাদেরকে সেদিন পরস্পরকে পরস্পরের মাঝে তাদেরকে দেখা যাবে যে অস্থিরভাবে তারা মানে একে একে অপরের উপর ঝাঁপিয়ে পড়ছে ঝাঁপিয়ে পড়ছে যেমনি সমুদ্র এবং নদীর ঢেউগুলো একটি আরেকটির উপর পড়ে এভাবে তারা ঝাঁপিয়ে পড়ছে কেউ কেউ আল্লাহ সুহান তাল এই বক্তব্য ইয়ামু জুফি বাউ এর থেকে বলেছেন যে মূলত ইয়া আজুজ এবং মাযুজ এই দুজ শব্দ মৌজ শব্দ থেকে এসেছে এর তো রাফ জন্য যে একদল আরেক দলের উপর ঝাঁপিয়ে পড়বে ঢেউর মতো তারা পরস্পর পরস্পরের সাথে সম্পৃক্ত হয়ে যাবে অবশ্য লিসারুল আরবের মধ্যে এবং মন্দুর আফ্রিক আহমুল্লাহ তারা দ্বিতীয় খণ্ডে দুশো ছয় এবং দুশো সাত পৃষ্ঠায় এর মধ্যে হাফেজ হাজার আসকালিন রহমতুল্লাহ তেরো তেরো নম্বর খণ্ডের একশো ছয় পৃষ্ঠায় তেরো নম্বর খণ্ডের একশো ছয় পৃষ্ঠায় বিষয়টি এইভাবে ইঙ্গিত করেছেন হাফেজ এমন হাজার রহমতুল্লাহ বলেছেন যে এটি আল্লাহ সুমানতলা ইঙ্গিত করেছেন ওয়েদায় হুরু জিহিম মিন সেদ যখন তাদেরকে তাদের বাদ যখন ভেঙে যাবে তারা যেই বর্তমান যেই বন্ধী অবস্থায় রয়েছে তাদের যে প্রাচীর দেয়া রয়েছে এই প্রাচীর যখন ভেঙে যাবে প্রাচীর থেকে যখন তারা বেরিয়ে পড়বে বেরিয়ে পড়ার এই ধরনটি তারা এমন হবে যে ঢেউয়ের মতো দলে দলে তারা একে অপরের উপর দিয়ে বেরিয়ে আসবে এদিকে ইঙ্গিত করার জন্য অলস মাহতায় ইয়মু জুবা আবু হুমফিমাদ এই কথাটি ইঙ্গিত করেছেন বন্ধুগণ এখানে আমরা গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্টে কথা বলবো একটি পয়েন্ট আমি বলেছি যে এরা আদম সন্তান দ্বিতীয় পয়েন্ট হচ্ছে এরা আদম এবং হাওয়া আলি ইসারাত ইসলামের সন্তানদের মধ্যে অন্তর্ভুক্ত তাই কেউ যদি কথা ধারণা করে থাকেন অথবা বলে থাকেন যে ইয়াজুজ মাজুজ মূলত এরা আদম এবং হাওয়া আলী ইসারাত সন্তান নয় তাদের এ বক্তব্য সঠিক নয় এ ধরনের বক্তব্য কেউ কেউ দিয়েছেন কারো কারো বক্তব্য গবেষণা যে এরা আদম এবং হাওয়া আলী ইসলাত সন্তান নয় আবার কেউ কেউ বলেছেন যে আদমের সন্তান কিন্তু এরা হাউসাল আসলামের নসলে মানে তার যেই বংশ পরক্রম পরক্রমা রয়েছে সে পরক্রমায় তারা আসেনি বরং তারা অন্য বংশ থেকে অন্য জাত থেকে তাদের আবির্ভাব ঘটেছে এটি একেবারে ভিত্তিহীন কারণ আদম ইসলাম এর সন্তান এ বিষয়ে বলা যেতে পারে যে প্রায় সমস্ত আলু তফসি মুফাসরিন ঐক্যমতে সাব্যস্ত হয়েছে এবং কোরআনের বক্তব্য এদিকে ইঙ্গিত করে থাকে বরং হাফিজ এবিন হাজার আসকালীন রহমতুল্লাহ ফতুল বাড়ি এ তেরো নম্বর খন্ডে একশো সাত আবার বলছি এবিন হাজার আসকালিনহমতুল্লাই এ ফতুল বাড়ি এর তেরো নম্বর খন্ডে একশো সাত পৃষ্ঠায় তিনি বলেন এই ধরনের বক্তব্য আমরা ভিত্তিহীন এভিডেন্স বা দলিল ছাড়া এই বক্তব্য আমরা সালাফদের কারো কাছে পাইনি শুধুমাত্র কাবেল আহবার যিনি ইসরায়েলিয়াত বর্ণনা করতেন অথবা ইহুদিদের কাছ থেকে বর্ণা করতেন তার কাছ থেকে এ ধরনের কথা শোনা যায় যেগুলো মারফু হারিসের পরিপন্থী বরং আমাদের কাছে স্পষ্ট যে ডকুমেন্ট রয়েছে সেই ডকুমেন্ট থেকে বোঝা যাচ্ছে তারা আদম আলী ইসালাত ইসলামের সন্তানদের মধ্যে অন্তর্ভুক্ত ওয়ামিন জুরিয়াতে নু হানু আলী ইসলাম সন্তানদের মধ্যে অন্তর্ভুক্ত এবং তারা মূলত নুহালি ইসালাত ইসলামের সন্তানদের মধ্যে থেকে এক দলের একজনের নাম ছিল ইয়াফেস ইয়াফেসের বংশধরদের মধ্যে অন্তর্ভুক্ত এই মর্মে আর নেহায়ের মধ্যে এমনি কাসিদ মাসকি রহমতুল্লা আলাই কিতাবুল ফিতান ওয়াল মালাহেমের মধ্যে বিষয়টি ইঙ্গিত করেছেন তাহলে বোঝা গেল কেউ কেউ বলেছেন যে এরা ইয়াফেসের বংশধরদের মধ্যে অন্তর্ভুক্ত যাই হোক এই বিষয়টি দলিলের মাধ্যমে সাব্যস্ত হয়নি সুস্পষ্ট কোনো নস আল্লাহ রাসুল সাল্লাহলী ইসলামের হাদিস অথবা সুস্পষ্ট কোরআনে আয়াতের মাধ্যমে এটি সাব্যস্ত হয়নি যে ইয়াফেসের বংশধর মত অন্তর্ভুক্ত এটা ঐতিহাসিক না করেছেন এক্ষেত্রে দৃষ্টিভঙ্গি বিভিন্ন ধরনের থাকতে পারে দৃষ্টিভঙ্গি বিভিন্ন ধরনের থাকতে পারে বন্ধুগণ এখানে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলবো প্রথম কথা হচ্ছে এই ইয়াজুজ মাজুজ এরা মানুষ এবং আদম সন্তান এদের বিষয়ে কোরআনিকের মধ্যে বক্তব্য রয়েছে সুতরাং যারা শুধুমাত্র বিবেককে কাজে লাগায় শুধুমাত্র আকল দিয়ে কথা বলেন শুধুমাত্র কমন সেন্স দিয়ে কথা বলেন এবং কোরআনে করিমের সাথে আল্লাহ রাসুলসাল্লামের হাদিসকে যারা গ্রহণ করেন না তাদের কাছে আমাদের এই বক্তব্য থাকবে যে খুব ভালো করে খেয়াল করুন ইয়াজুজ মাজুজের কথা আল্লাহ কোরআনে করিমের মধ্যে বলে দিয়েছেন যদি কোরআনের মধ্যে নাম এদের উল্লেখ না থাকতো তাহলে আপনি তো অস্বীকারই করতেন কারণ আপনি বলতেন যে গোটা পৃথিবীর সমস্ত ভূখণ্ড আমরা দেখেছি কোথাও তো অস্তিত্ব নেই এখন কি কোরআনকে অস্বীকার করবেন এখন কি আপনারা বলবেন যে কোরআনের মধ্যে বক্তব্য এসেছে এটা ভুল হয়েছে মিন মিন্দ এটাই প্রমাণ করে যে রসুল উল্লাহমের হাদিসের সাথে কোরআনের একটা নিবিড় সম্পর্ক রয়েছে কোরআনে করিমের যে বক্তব্যগুলো রয়েছে আল্লাহ হাবিব সাল্লাহ আলী সাল্লাম পিরা সাল্লা সাল্লাম ওই বক্তব্যগুলোকে খুবই গুরুত্বের সাথে এগুলোর ব্যাখ্যা বর্ণনা করেছেন সুতরাং হাদিসকে উপেক্ষা করে হাদিসকে বাদ দিয়ে কোনোভাবেই আপনি কোরআনে করিম বুঝতে পারবেন না অথবা কোরআনে করিমের তথ্য আপনার কাছে যথার্থ মনে হবে না সেক্ষেত্রে আপনি আরও বেশি পদভ্রষ্ট হয়ে যাবেন কোরআনে করিমের সুয়েতুল আম্বিয়া এর মধ্যে শুধুমাত্র একটি আয়তের মধ্যে আল্লাহ সভা উল্লেখ করেন নাই দুইটি বা একাধিক আয়াতের মধ্যে বলে উল্লেখ করেছেন কোরআন একমিয়া দুটি সুরার মধ্যে এই বিষয়ে উল্লেখ করা হয়েছে সুরাতুল কাহফের বিরানব্বই থেকে নিরানব্বই আয়াত পর্যন্ত সবটাই আল্লাহ ইয়াজুজ মাজুজের সম্পর্কে বলেছেন সেখানে আল্লাহ সুবাহন বলেছেন যখন জুল নঈম তিনি দুটি প্রাচীরের কাছে বসলেন মাঝে বসলেন দু দুরহিমা কৌমা প্রাচীরের ওপারে তিনি দেখতে পেলেন একদল লোক একটা জাতিকে তাদের বক্তব্যের সাথে তাদের কথার সাথে তাদের ভাষার সাথে কোন নেই তাদেরকে আল্লাহ মানতারা এমন ভাষা শিক্ষা দিয়েছেন যে ভাষা ঝুলকার নেই বিশাল এই পৃথিবীর বিশাল রাজত্বের অধিকারী তিনি এই ভাষা সম্পর্কে কিছু জ্ঞান রাখেন না তখন ওই প্রাচীরের আশেপাশে যারা ছিল কাছের লোকেরা তারা বলল কালু যে ইয়াদ এই যে আমাদের মুখন্ডে তারা ব্যাপকভাবে বিপর্যয় সৃষ্টি করতেছে ব্যাপকভাবে বিপর্যয় সৃষ্টি করতেছে এই আয়াতের মাধ্যমে স্পষ্ট প্রমাণিত হয়েছে যে তিনি ইয়াযুজ মাজুজকে দেখেছেন জুল কারনাইন ইয়াজুজ দেখেছেন এবং ইয়াজুজ মাহুজ যে জায়গায় রয়েছে যে ভূখণ্ডের যে জায়গায় রয়েছে সেই জায়গায় তিনি গিয়েছেন তিনি আলেকজান্ড্রিয়ার মিশরের আলেকজান্ড্রিয়ার শাসক এবং ক্ষমতাদর ছিলেন এবং তিনি দীর্ঘ সময় প্রায় বলা যেতে পারে যে পৃথিবীর বিশাল ভূখণ্ডের শাসক হিসেবে অথবা রাজা হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন ক্ষমতা লাভ করেছিলেন আমরা যেহেতু তফসিলের বিষয়গুলো আমাদের এখানে আলোচ্য বিষয় নয় এই জন্য আমরা সেদিকে যেতে চাই না শুধু এতটুকু বলতে চাই যে এ আয়াতের মাধ্যমে ইয়াজুজ মাজুজ যে ছিল তারা যে বিপর্যয় করত এই বিষয়গুলো স্পষ্ট সাব্যস্ত হয়েছে এবং জুলকার নাইন সেখানে উপস্থিত ছিলেন গিয়েছেন দ্বিতীয় আয়াত হচ্ছে ছিয়ানব্বই সাতানব্বই নম্বর আয়াত আম্বিয়ায়ের সুরেতুল এর ছিয়ানব্বই এবং সাতানব্বই নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুমান তালাশ করেন যখন যখনুজাজুজের যেই বাদ রয়েছে প্রাচীর রয়েছে সেটা যখন খুলে দেওয়া হবে তারা প্রত্যেকটি কোনা থেকে প্রত্যেকটি জায়গা থেকে তারা বের হতে থাকবে বের হতে থাকবে শুধুমাত্র বের হতে থাকবেই তাদের সংখ্যার দিকে ইঙ্গিত করা হয়েছে এবং তারা অনেক বেশি হবে এদিকে ইঙ্গিত করা হয়েছে এখানে ওই আজুজ শব্দটি আল্লাহ সুবাহান তালা উল্লেখ করেছেন তাহলে বুঝা যিমে দুটি আয়তের মধ্যে আল্লাহ সুবাহনতালা ইয়াজুজ মাজুজের কথা উল্লেখ করেছেন যদি তাদের কথা আল্লাহ সুবাহনতলা উল্লেখ না করতেন তাহলে হয়তো আমাদের এই পৃথিবীর বর্তমান যুক্তিবাদী সমাজ অথবা বিবেক নির্ভর সমাজ অথবা কমন সেন্স নির্ভর সমাজ অথবা যারা কোরআন এবং হাদিসের মৌলিকত্ব না বুঝে বক্তব্য দিয়ে থাকেন এই ধরনের একটি জাতি বা গোষ্ঠী তারা বলতো যে আমরা তো গোটা পৃথিবী পুরাটাই তই করলাম গোটা পৃথিবী সবটাই তো আমরা বিরাজ করলাম পৃথিবীর এপার থেকে ওপারে পৃথিবীর উপর থেকে নিচে দক্ষিণ থেকে উত্তরে পূর্ব থেকে পশ্চিমে সব জায়গায় গেলাম কিন্তু কোথায় আজুজ মাজুজ এটি একেবারে মিথ্যা তখন হাদিসকেই অস্বীকার করে দিতেন কিন্তু আজকে ওই কমন সেন্স গ্রুপ হাদিসকে অস্বীকার করতে না পারলেও তারা ইয়াজুজ মাজুজ নিয়ে বড় ধরনের দ্বিধায় আছে আমরা এই বিষয়টি আলোচনা করবেন তালা বড় ধরনের বিভ্রাটের মধ্যে রয়েছে ফলে তারা ইয়াযুজ মাজুজ এই মানে জাতি সম্পর্কে তারা নিজেদের নতুন কনসেপ্ট তৈরি করার জন্য চেষ্টা করছে এবং এটাকে অপব্যাখ্যা দেওয়ার জন্য চেষ্টা করছে আসুন আমরা একটি একটি করে প্রত্যেকটি পয়েন্টে কিছু কথা বলতে আমরা চেষ্টা করি প্রথম কথা হচ্ছে ইয়াজুজ মাজুজ এরা আলার হাবিব সাল্লা আলী ইসলাম সৈবরি হাজির মধ্যে স্পষ্ট করে বলেছেন এটা আদম সন্তান হবে এবং বোখারি রহমতুল্লাহ তার সহিতে বর্ণনা করেছেন ষষ্ঠ খণ্ডের তিনশো বিরাশি নম্বর পৃষ্ঠা আবি সাইদ খুদির আদি আল্লাহ তালা থেকে বলিত তিনি বলেন ইয়াকুল উল্লাহ আদম আল্লাহ সুবাহ তালা বলবেন হে আদম আদম আলী ইসাত আসলামকে লক্ষ্য করে আল্লাহ রবুল্লা আলমিন বলবেন হে আদম ভাই ইয়াকুল উল্লাহ ভাই কোসা আদাই আল্লাহ আমি উপস্থিত আপনার সৌভাগ্যমণ্ডিত হতে চাই ওয়ালখাই রুফি আদিক সকল কল্যাণ তো আপনার হাতেই আখ রেজি বাসান্নার আল্লাহ রবুল আলমিন আদম রা তুমকে বলবেন বাহান জাহান্নামের জন্য যাদের প্রস্তুত করা হয়েছে জাহান্নামের দলটিকে তুমি বের করে নাও কাল ওমা মা হে আল্লাহ আল্লাহ তালা বাস নার কারা কাদেরকে জাহান্নামের জন্য প্রস্তুত করা হয়েছে অথবা জাহান্নামের জন্য তৈরি করা হয়েছে এরা কারা বাসুলনার কারা এরা কালা মিনকুল্ল আলফিন তেস আমি আতিমতিন যে প্রত্যেক হাজারের মধ্যে নিরানব্বই জন এরা হচ্ছে বাসুলনার ফাইন দাহু ইয়শিবু সগীর এ সময় ভয়াবহতা এমন হবে যে এই ভয়াবহতায় যারা ছোট ভয়াবহতার ধরন আল্লাহর হাবিব সাল্লা ইসলাম বলেছেন যে তারা বার্ধক্য উপজিত হয়ে যাওয়ার যে ভয়াবহতা সেই ভয়াবহতার মুখোমুখি হবে ওয়তাদা ও কুল্লিদাহাতি হামলি হামলা হামলাহা যদি ভয়াবহ পরিস্থিতি এমন হবে যে গর্বধারিণী মহিলা নিজের গর্বপাত করবে মানে গর্ব খালাস করে দেবে ভয়ে বিতবে হবল হয় ওয়ত সুখা র আর মানুষগুলো মাতালের মতো মাদের মতো হয়ে যাবে কারা চলে যাচ্ছে কারা চলে যাচ্ছে কাদেরকে বা আসুন না বলা হচ্ছে কাদেরকে জাহান্নামের নামের জন্য বের করা হচ্ছে অমা বেশ কারা তবে তারা সবাই আসলে কেউ উম্মাদ নয় কেউ উম্মাদ নয় কিন্তু উম্মাদের মতো হয়ে যাবে ওলা কিনা আজাব আল্লাহ আল্লাহ তারা আজাব যখন তারা মানে বুঝতে পারবে তখন এই কঠিন আজাবের কারণে তারা এই ভয়ের মধ্যে থাকবে কালু ওয়াহেদ সাহবাই কেরামগণ প্রশ্ন করলেন আল্লাহ রাসুসাল্লা ইসলাম আই জুন দারিক্যাল ওয়াহেদ এই যে একজনের কথা বললেন হাজার একজন মাত্র এই একজন কে হবে আমরা কি আদৌ এর মধ্যে অন্তর্ভুক্ত হতে পারবো কিনা এটা বড় প্রশ্ন বড় জিজ্ঞাসা আদৌ কি আমরা এই একজনের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারবো না কালা রসুল্লাম বললেন তোমরা সুসংবাদ গ্রহণ করো তোমরা দুশ্চিন্তাগ্রস্ত হইও না কুমরা জুলেন তোমাদের মধ্যে থেকে শুধু একজন হবে ও আমিন ইয়া অ্যালফুন আর ইয়াজুজ মাজুজ থেকে হবে এক হাজার তাহলে বোঝা গেল যে এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে আদম আলী ইশারা তো ইসলামের দিকে ইঙ্গিত করে ইয়াজুজ মাজুজের দিকে ইঙ্গিত করে এই হাদিস থেকে দুটি জিনিস প্রতীয়মান হচ্ছে প্রথম যে বিষয়টি সেটা হলো ইয়াজুজ মাজুজ আদম সন্তান হবে দ্বিতীয় যে বিষয়টি যে ইয়াজুজ মাজুজ এরা মূলত নার এরা আল্লাহ তালার অবাধ্য একটি মাখলুক যারা অবাধ্য হয়ে গিয়েছে পরিপূর্ণরূপে এদেরকে জাহান্নামে নিক্ষিপ্ত করা হবে এবং এরা আদম সন্তান হলেও এরা কিন্তু জাহান্নামে জাহান্নামে ধাবিত হবে এদের অপরাধের কারণে এখানে একটি প্রশ্ন আসতে পারে সেটা হচ্ছে এই তাদেরকে আদৌ কি মানে জাহান্নামী হিসেবে সৃষ্টি করা হয়েছে নাকি আসলেই তারা জাহান্নামের কর্মের কারণে জাহান্নামী হবে জুমহুর মহুর হালাদি বলেছেন যেন আলাদিকে জাহান্নামী হিসেবে সৃষ্টি করা হয়নি কিন্তু তারা অপরাধের সাথে এমন ভয়াবহভাবে নিজেদেরকে সম্পৃক্ত করে নিয়েছে ফলে তারা অপরাধী হিসেবে বিপর্যয়ের কারণে জাহান্নামী হবে বা জাহান্নামী হিসেবে চিহ্নিত হবে এরপরে হাদিসটি আদিসটি তার সুনানের মধ্যে বর্ণনা করেছেন কিতাবুল ফিতানুয়ালামাত ইসার মধ্যে দ্বিতীয় খণ্ডে দুইশো উনিশ পৃষ্ঠায় তাল মোস্তাদাকের মধ্যে বর্ণনা করেছেন চতুর্থ খণ্ডের চারশো নব্বই পৃষ্ঠায় এবং হাদিসটিকে সহি বলেছেন আদা সত্যি শেখ খাইন বোখারি ও মুসলিমের শর্ত অনুযায়ী এবং বলেছেন যে তারা তাদের সহি বর্ণনা করেননি একই বক্তব্যকে সমর্থন দিয়েছেন হাফেজ শামসুদ্দিন জাহাবি রহমতুল্লা আলী হাফেজ হাইসামির রহমতুল্লাহ মাইজমাল জাহাইদের অষ্টম খণ্ডে ছয় পৃষ্ঠায় উল্লেখ করেছেন তিনি বলেন এই হাদিসটি ইমাম আবুল কাসমে তবর আনী তার মোয়াজমুল কবির মধ্যে বর্ণনা করেছেন মহাজমুল আউসাতের মধ্যে বর্ণনা করেছেন এবং এর সনদের বর্ণাকারীগণ সবাই বিশ্বস্ত হাফেজ আব নাজার আজকালী রহমতুল্লাহ রায় ফতুল বাড়িয়ের তেরো খণ্ডের একশো সাত পৃষ্ঠায় বলেন ইহাদিসটি আব্দুল হুমাই তার সনদে বর্ণনা করেছেন সহি সনদে আবদুল আহমি সাল্লাম থেকে অনুরূপ বর্ণনা করেছেন আবদুল আহমিন আবুল রাস থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লা সাল্লাম ইসাদ করেছেন মিন ওয়ালাদি আদম এরা আদম সন্তানদের মধ্যে ওয়া আন্নাহুম লাউ উরসিলু ইলান নাসি তাদেরকে যদি মানুষের সাথে মার্চ করে দেওয়া হতো যদি মানুষ থেকে আলাদা তাদেরকে না করা হতো তাদের প্রকৃতি স্বভাব এই অবস্থার কারণে মানুষের মধ্যে যদি তাদেরকে দেয়া হতো তাহলে ল্যাপস্যাদু মা আয় আশাহুম তাহলে গোটা মানব সভ্যতার মানে পতন হয়ে যেত মানুষের উপর জীবনযাপনটি কঠিন হয়ে যেত মানুষের জীবনযাপনকে তারা বিপর্যস্ত করে যেত ল্যাপস্যাদু আলে আয় শাহুম তারা মানে মানুষের জীবনযাপনটাকেই একেবারেই বিপর্যস্ত করে দিত পর্যদস্ত করে দিত তামিন হুম আহাদুল তাদের একজন ব্যক্তির মৃত্যু হয় না তো তখন পর্যন্ত ইল্লা তারা কামিন যে তার সন্তানদের মধ্যে এক হাজারের ছেও আরও বেশি সন্তান সে জন্ম দিয়ে যায় মানে একজনের মৃত্যু তাদের কাল্লা সোভারত তারা এমন শক্তি দিয়েছেন যে তাদের একজনের মৃত্যু ততক্ষণ পর্যন্ত হয় না যতক্ষণ পর্যন্ত এক হাজারের চেয়ে বেশি সন্তান তার না হয়ে থাকে তাহলে বোঝা গেল যে তাদের সংখ্যায় অনেক বেশি এবং তাদের জীবনযাপনের প্রকৃতি আলাদা আর তারা অত্যন্ত ভয়ঙ্কর এ হাদিসটি আমি বলেছি এ হাদিসটি হাদিসের তিনটি গুরুত্বপূর্ণ কিতাবের মধ্যে বর্ণনা করা হয়েছে এবং ইবনে হাজার আজকালীন রহমতুল্লাহ হাদিসটিকে সই বলেছেন সহীব বলেছেন হাইতামি রহমতুল্লা আলাই সোহিদ বলেছেন শেখ মোহাম্মদ নাসুদ্দিন আলবানী রহমতুল্লা আলাই তিনিও সোহি বলেছেন যেমনি আহমেদ আব্দুর রহমান আলবেন্না তিনি তার তরতিবের মধ্যে মুস্তাদ তারতিবের মধ্যে হাদিসটিকে সোহি এর দিকে ইঙ্গিত করেছেন এইসব বর্ণনা থেকে আমরা কী বুঝতে পেরেছি বন্ধুগণ বুঝতে পেরেছি যে ইয়াজুজ আজুজ তাদের সংখ্যা অনেক বেশি হবে এবং তারা আদম সন্তানদের মধ্যে অন্তর্ভুক্ত হবে প্রথম পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট হচ্ছে রসুল উল্লাহ সল্লাহ আলিসাম তাদের কিছু শেফৎ বা বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন কিছু বৈশিষ্ট্যের কথা আল্লাহর হাবিব সাল্লাউলিসলাম আমাদেরকে জানিয়েছেন সেই বৈশিষ্ট্যগুলো শুধুমাত্র আপনাদের দৃষ্টি আকর্ষণ করব হাদিসের মধ্যে এগুলো রয়েছে রসুল উল্লাহ সাল্লাসাম তারপরও তাদের এই বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন সেগুলো আমরা বলতে চাই প্রথম হচ্ছে আন নহম ইসমি হুম আব্না এজেন্সি তুর্ক থুর্ক আল্লাহতেম তারা মানুষের মধ্য থেকে অনেকটা মুঘলদের মতো তুর্কি মোগলদের মতো তাদের ছবি চেহারা হবে এই কথাটি আলাদা রসুল সাল্লা সাল্লামের কিছু কিছু হাদিসের থেকে আহলে হাদিসগুলো উল্লেখ করেছেন তাদের চোখ হবে ছোট তাদের নাকগুলো হবে অনেকটা দেলেফ মানে অনেকটা সোজা তারপরে তাদের চেহারাগুলো হবে প্রশস্ত মনে হচ্ছে যেন তাদের চেহারাগুলোর মধ্যে কেউ এটাকে বলা হয় থাকে যে এই হাতুড়ি দিয়ে মানে অনেকটা পিটি পিটে সমান করে দিয়েছে এবং কিছু কিছু লাল লাল এ ধরনের তাদের অনেকটা আকার আকৃতিও প্রমাণ করে যে তাদের আকার আকৃতিও মুঘলদের মতো হবে এ ধরনের বর্ণনাগুলো একাধিক হাদিসের কিতাবের মধ্যে এসেছে এই মর্মে একটি আদিস আহমদিন রহমতুল্লাহ তার মোস্তাদবীদের বর্ণনা করেছেন এবং হালমারা থেকে তিনি তার খালা থেকে বর্ণনা করেন তিনি বলেন খাতা বাদসুল্লাহ সাল্লাহ অহুয়া আয়াবন ইসবা আহু মিন লাদে আখরাব আল্লাহ রসুল্লাহলাম একদিন খোদ্া দিলেন রসুল্লাহ এই অবস্থায় যে তিনি একটা বিচ্ছু রসুলসালুস্লামকে আঘাত করেছে তিনি সেখান থেকে তার হাতটা থেকে হাত তিনি একটু ই পাচ্ছিলেন লাচ্ছিলেন একটু হাতে মধ্যে ব্যথাবোধ করতেছিলেন ফাঁকালা ইন্নাকুম তা কলুনা লা আদুয়া ওয়াইনাকুম লে থেসালু তো কাতিরুন আদুয়ান লা আদু যে তোমরা বলতেছি যে আমাদের দুশ্মন নেই ওয়াইনাকুম লে থেসালু না তো কাতিরুন আদুয়ান হাত তাই আতিয়া মাজুজ যে তোমরা তো সব সময় আসলে শত্রুর সাথে লড়েই যাবে হাত তাই আতিয়াজুজ ও মাজুজ ইয়াজুজ মাজুজ আসা পর্যন্ত আর তাদের অবস্থা এরাদুল উজুহ তাদের চেহারাগুলো প্রশস্ত হবে সেগার ও ছোকগুলো ছোট হবে সহ আফ এই যে কপলগুলো এগুলো অনেকটা রক্তিম রক্তিম হবে মিনকুল হাদ সেলুন আর প্রত্যেকটি মানে জায়গা থেকে প্রত্যেকটি কোনা থেকে প্রত্যেকটি অঙ্গন থেকে তারা মানে দ্রুত বেরিয়ে আসবে কান্না উজু হাগুমি জ্যান নুল মতো মনে হচ্ছে যেন তাদের চেহারাগুলো একেবারে ঢালানো ঢালাই করা সেই এটাকে ঢালের মতো ঢালের মতো এইভাবে সমান করা মানে মনে হয় যেন সাজাই দেওয়া হয়েছে জাহানুর মোত্তাকা হাফিজ এমন আসকালি রহমতুল্লাহ আরও কয়েকটি আচার বর্ণনা করেছেন তবে এই হাদিসটি যে হাদিসটি আমরা উল্লেখ করেছি এই হাদিসটি একটু দেখি মোস্তাদের মধ্যে আহমদ মাহমুদ মহম্মুল্লাহ বর্ণনা করেছেন জওয়ায়েদের মধ্যে হাফজেব হাজার আসকানি মহমতুল্লাহ তবরানি দিকে ইহাদিসটিকে উল্লেখ করেছেন যে তবা আনিও ইহাদিসটি বর্ণনা করেছেন এবং ইহাদিসের বর্ণাকারীগুলো সনদের দিক থেকে তারা বিশ্বস্ত এখানে তাদের এই যে আসারগুলো রয়েছে এই আসারগুলোর মধ্যে তাদের আমরা দেখতে পেয়েছি যে তাদের অনেকেরই বিষয়ে বিস্তারিত বর্ণনা এসেছে আসল উল্লাহ সাল্লা ইসলাম তাদের চেহারার বিবরণী হাদিসের মধ্যে দিয়েছেন কিছু কিছু আধারের মধ্যে তাদের কয়েকটি প্রকার হবে অথবা কয়েকটা গ্রুপ হবে সেদিকে ইঙ্গিত করা হয়েছে যদিও আমরা ইহাদিস থেকে হাদিসগুলো থেকে একটি বিষয় বুঝতে পেরেছি তারা কিন্তু দুটি গ্রুপ ইয়াজুজ একটা গ্রুপ মাজুজ আর একটা গ্রুপ মানে দুটি জাত একটা জাত নয় দুটি জাতি হিংস্র দুটি জাতের মধ্যেই মানে বিপর্যয় রয়েছে ফাসাদ রয়েছে কিন্তু দুটি মানে শব্দ থেকে বোঝা যাচ্ছে যে দুটি জাত হবে একটা ইয়াজুজ আর একটা মাজুজ আবার কেউ কেউ বলেছে না ইয়াজুজ মাহুজ বলতে একটা জাতকে বোঝানো হয়েছে বাকি কেউ কেউ বলেছেন যে তাদের এই জাত তিনটি তারা এই একই জাতি কিন্তু তাদের তিনটি মানে স্তর হবে বা তিনটি পর্যায়ে হবে একদল হবে এদের দেহ হবে অনেক বড় বড় লম্বা লম্বা গাছের মতো লম্বা লম্বা কাল আরজি আর্জ এক প্রকারের লম্বা কাঠ বিশিষ্ট কাঠ গাছের মতো আরেক দর হবে সিনফুন আর বা এত আর বা ত্যাজর এরা হবে অনেকটা স্কোয়ার সাইজের মানুষের মধ্যে কিন্তু মোটা মানে চার হাত চার হাত এই ধরনের মানুষ হবে চার হাত চার হাত মানুষ হবে আবার তৃতীয় দর হচ্ছে সিনফুন ইয়ফতারিস আল ওখরা যে তাদের কানগুলো হবে অনেক বড় কানগুলো অনেক বড় হবে কেউ কেউ বলেছেন যে তারা লম্বা হবে মানে এক বিগত দুই বিগতের মতো আর কেউ কেউ বলেছেন যে তারা তিন বিগতের মতো লম্বা হবে এই রেওয়ায়তগুলো যেগুলো বিভিন্ন ধরনের বন্যার মধ্যে পাওয়া যায় এগুলো নিয়ে জুমহুর আর হাদিসগণ বলেছেন যে এগুলো যারা উল্লেখ করেছেন সবটাই ইসরায়েলিয়ার থেকে তারা উল্লেখ করেছেন তাহলে আমরা এখানে তাদের বৈশিষ্ট্যের মধ্যে এগুলো ইসরায়েলিয়ার থেকে প্রাপ্ত যে কথাগুলো রয়েছে সেগুলো থেকে আমরা এটা বুঝতে পেরেছি যে এই সেফাতগুলো যেগুলো বর্ণনা করেছেন কেউ 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 বললাম যে এগুলোর আসলে সুস্পষ্ট কোনো দালিলিক ভিত্তি নেই এগুলো আমাদের মানুষ বিভিন্ন বইয়ের মধ্যে এসেছে বিভিন্ন বর্ণার মধ্যে এসেছে এই আমরা বললাম যাতে করে আমরা বুঝতে পারি যে এই ধরনের বক্তব্যগুলো দালিলিক কোনো ভিত্তি নেই আরেকটি বর্ণনা এসেছে নওয়াজ ইসমাআ নদী আল্লাহ তুম বর্ণনা করেন তিনি বলেন যে আল্লাহ সুবাহ ইসাব মরিয়ম আলী ইসালাতামের কাছে ওহি করবেন জানাবেন যে ইয়াজুজ মাজুজের খুরুজের বিষয়টি তাদের আবির্ভাবের বিষয়টি তখন আল্লাহ হাবুল আলমিন ইসাফ মরিয়াম আলি ইসলাম জানাবেন তখন ইসা মরিয়াম আল্লি ইসালাতাম তার আগমন ঘটবে এবং তার আগমনের পরপরই মূলত ইয়াজুজ মাজুজের আগমন হবে ইয়াজুজ মাজুজের আগমন হবে এবং ইসামনে মরিয়াম আলী ইসলাম আল্লাহর বান্দাদেরকে নিয়ে তিনি তুর পাহাড়ের দিকে চলে যাবেন এই বর্ণনাটি নিয়েও আলেমদের প্রতি দ্বিমত রয়েছে বক্তব্য রয়েছে এটি নওয়াজিব ইসমায়ন রতি আল্লাহ থেকে বর্ণনা করেছেন কেউ কেউ ফেতানের মধ্যে উল্লেখ করেছেন কিন্তু সনদের বিষয়টি নিয়ে বিতর্ক রয়েছে তাহলে আমরা তাদের বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পেরেছি প্রথম তারা আদম সন্তান হবে এবং আদম সন্তানদের মধ্যে তাদের অনেকটাই বলা যেতে পারে যে মোগলদের মতো এই ধরনের চেহারা হবে বাকি কোনো সন্দেহ নেই তাদের সৃষ্টিগত দিক থেকে তারা মানুষ প্রকৃতির হবে অন্য প্রকৃতির হবে না যে কথাগুলো গাছের মতো লম্বা লম্বা হবে অথবা গাছের স্টাইলে হবে না এই কথাগুলো সবগুলোই মূলত ইসরায়েলিয়ার থেকে এসেছে এবার আমরা যে পয়েন্টটিতে যাব সেই পয়েন্টটি হচ্ছে ইয়াজুজ মাজুজের আবির্ভাবের বিষয়টি এটি আল কেয়ামতের অন্যতম বড় একটি আলামত এবং তাদের এই আবির্ভাবটুকু হবে কেয়ামতের পূর্বাহ্নে কে আগে এখন এই আবির্ভাবের বিষয়ে আল্লাহ সুবাহতালা আমি বলেছি কোরআন ক্যিমের সুরা আলাম আম্বিয়া ছিয়ানব্বই আয়াতের মধ্যে আয়াতে বলেছেন ছিয়ানব্বই আয়াতের মধ্যে স্পষ্ট করে বলেছেন যে এদেরকে যখন এদের বর্তমান যে প্রাচীর দিয়ে আছে এই প্রাচীর থেকে তারা যখন বেরিয়ে আসবে তখন তারা প্রত্যেকটি জায়গা থেকে এসে ব্যাপকভাবে তারা হানা দেবে বা বেরিয়ে আসবে এরপরে জুজুল কার্নাইনের ঘটনা আমরা পাই সুরাতুল কাহের বিরানব্বই থেকে নিরানব্বই আয়তের মধ্যেই আয়াতগুলো থেকে বোঝা যাচ্ছে জুজুল কারনাইন সেখানে যখন গিয়েছেন তিনি ইয়াজুজ মাহুজকে পেয়েছেন তারা মানুষের মাধ্যমে বড় ধরনের বিপর্যয় তৈরি করতেছিল যদিও তারা যে প্রাচীর আছে মা হাত্য়া ইজাগা ইজা বালাগা বাই হাত্য়া ইজা বালাগা বাই না সাদ্দায়িনী অজাদুনিআফ কাহু না কৌলা এই বাইলাগা বাইনা সাদ্দাইনে বোঝা গেল যে দুটি সাদ্দ আছে কেউ কেউ বলেছেন সাদ্দায়িনী এই জাবলাইনি খেবি রেই বড় বড় দুটি পাহাড় এই দুটি পাহাড় দিয়ে বিশ্বটা তাদেরকে মানে ভূখণ্ডের আলাদা দিকে তাদেরকে রেখে দেওয়া হয়েছে আলাদা দিকে তাদেরকে রেখে দেওয়া হয়েছে এবং এখানে যখন তিনি গিয়েছেন তখন তিনি দেখতে পেলেন যে তারা বিপর্যয় তৈরি করতেছে তখন তিনি তাদেরকে পরিপূর্ণরূপে আড়াল করে দিলেন আলাদা করে দিলেন পরিপূর্ণরূপে আড়াল করে দিলেন যাতে করে তারা মানুষদের মাঝে এসে আমরা যারা মানে তারাও মানুষ কিন্তু মানে যারা এই মানে হিংস্র স্বভাব থেকে মুক্ত যেই মানুষ মানব প্রকৃতি আছে তাদের মাঝে এসে তারা যেন কোনোভাবে বিপর্যয় তৈরি করতে সক্ষম না হয় এজন্য জুলখান নাইন একেবারেই সেখানে তিনি সীশা দিয়ে সীশাকে গলিয়ে সীশা দিয়ে ঢালাই করে প্রাচীর করে দিয়েছেন বন্ধুগণ এটা কোথায় এ নিয়ে অনেক গবেষণা আলেমরা করেছেন এ বিষয়ে আমি আলোচনা করতে চাই না কারণ হচ্ছে এটা আমাদের গবেষণার বিষয়ই না আমরা ইমান এনেছি যে পৃথিবীতে তারা আছে। পৃথিবীতে কোনো না কোনো ভূখণ্ডে তাদেরকে রেখে দেওয়া হয়েছে শর্ত নয় যে কোথায় আছে তাদেরকে আমাদের বের করতে করতে হবে তাদেরকে বের করা আমাদের শর্তের মধ্যে পড়ে না তাদের বিষয়টি আল্লাহ সুমানতালা যেভাবে রেখেছেন সেভাবেই আমাদেরকে বিশ্বাস করতে হবে তাই এ কথা বলার প্রয়োজন নেই যে তারা কোথায় আছেন কীভাবে আছেন পৃথিবীর কোন জায়গায় আছেন সেটা আমাদেরকে বের করিতে গোটা পৃথিবীর কোথায় কি আছে এটা কি সব কিছু কি আমাদের তো আমাদের তথ্যের মধ্যে রয়েছে সব কিছু কি আমাদের ইনফরমেশনের মধ্যে রয়েছে এই প্রশ্ন যদি আমরা আমাদেরকে করি তাহলে আমরা দেখব যে না সমস্ত তথ্য তো আমাদের কাছে নেই তাই সমস্ত তথ্য তালাশ করা উদ্ঘাটন করা এক্সপ্লোর করা এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে না আমরা এতটুকু মনে করি যে এটা তাদেরকে এখানে বিভিন্ন কোরআন এবং হাদিসের বক্তব্যের মাধ্যমে প্রমাণিত হয়েছে তাদেরকে এই প্রাচীরের আড়ালে তাদেরকে পরিপূর্ণরূপে বন্দি করে রেখে দেওয়া হয়েছে তারা কেয়ামতের আগে তাদেরকে ওপেন করে দেওয়া হবে তাদের এই বাঁধ খুলে যাবে এই বিষয়টিটা সুল্লাহ সাল্লামের হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে এটা মুখের বক্তব্য নয় সেটা হচ্ছে সই বোখারি হাদিসের মধ্যে এসেছে কিতাবুল আব্বিয়া এর মধ্যে ষষ্ঠ খন্দের তিনশো একাশি পৃষ্ঠায় সই মোস্তেমের কিতাবুল ফিতানের মধ্যে আঠারো নম্বর খরচ দুই পৃষ্ঠায় ইহাদিসটি এসেছে যে আবি সুফিয়ান আল্লাহ আনহা আন জৈনবিনতে জাহাজ আনহারাসুল্লাহ সাল্লা ইসলাম তাহলে আলহাইন ফাজিয়া আন জৈনবিনতে জাহাজ থেকে তিনি বর্ণনা করেন একদিন রাসুল্লাহ সাল্লা ইসলাম তার কাছে আসলেন প্রবেশ করলেন

এই বৃদ্ধাঙ্গুলি এবং মানে যেই এই আঙ্গুলটি শাহাদাত আঙ্গুলি এই দুইটাকে রাসুল শাসন এভাবে করে দেখালেন যে যে এতটুকু পরিমাণ হাল্লাকা এটাকে একসাথ করে দেখালেন এতটুকু পরিমাণ আজকে ইয়াজুজ মাহাজুজের যেই বাঁধ অথবা যেই প্রাচীর রয়েছে সেই প্রাচীর থেকে এতটুকু পরিমাণ খুলে দেওয়া হয়েছে কাহ আছে যেন বৃদ্ধ জাহাজ যেন বৃদ্ধে জাহাজ আল্লাহ তালা বললেন ফাকুল তুইয়া রসুলাল্লাহ আমি বললাম হিয়াল রসুসাল্লাহ বলিস আমাদেরকে এভাবে ধ্বংস করে দেওয়া হবে যে ওয়াফিন আসস আলিহন আমাদের মধ্যে সৎকর্মশীল থাকবে কার না তু হ্যাঁ তখন তোমাদের পর মানে ধ্বংস নেমে আসবে যদি তোমাদের মধ্যে অস্থিরতা খারাপ কাজ নিকৃষ্টতম কাজ তোমাদের মধ্যে ব্যাপক হবে তখন তোমাদের মধ্যে ভালো সৎকর্মশীল লোকেরা থাকলেও তোমাদের যেন ধ্বংস নেমে আসবে তোমাদেরকে ধ্বংস করে দেওয়া হবে হাদিস থেকে বোঝা যাচ্ছে যে আল্লাহ নবী সাল্লাহ ইসলাম ইঙ্গিত দিয়েছেন তাদের এই খুরুজের বিষয়টি যে তাদেরকে খুরুজ অনেক দূরে নয় বরং তাদের খুরুজ হবেই আমাদের আগে তাদের খুরুজ হবে কিন্তু আল্লাহ হাবিব সাল্লাহ ইসলাম এটাও বলেছেন যে এতটুকু পরিমাণ তিনি ইশারা করেছেন ইঙ্গিত দিয়েছেন এতটুকু পরিমাণ আল্লাহ তা আল খুলে দিয়েছেন তাহলে এটা আরও হয়তো খুলে যাবে এবারে যে হাদিসটি হাদিসটি বর্ণনা করেছেন ইমাম মুসলিম রাহিমল তালা বা শহীদে আঠারো নম্বর খণ্ডের আটষট্টি ঊনসত্তর পৃষ্ঠায় আটষট্টি ঊনসত্তর পৃষ্ঠায় ইমাম মুসলিম রাহিমাল্লাহ তালা হাদিস নওয়াজি সিমায়ত বর্ণনা করেন তিনি বলেন যে যখন ইয়াজুজ মাহাজুজের আগমনের বিষয়ে তাদের দরজা খুলে দেয়ার বিষয়টি আসবে তখন আল্লাহ সোনাতআলা ওহি করবেন আইস আপনি মরিয়াম আলিস আতশ্ম কাছে তিনি বলবেন যে কাদ আখরাই চরি লি লা ইউ লে আহাদিম যে আমি আমার একদল বান্দাকে এখন বের করে দিচ্ছি যাদেরকে যাদের সাথে কারোর যাদের কারো সাথে লড়াই করার মতো তোমাদের কারো শব্দ নেই রেজি বা দিলা তো আমার বান্দাদেরকে নিয়ে তুমি তোরের মধ্যে চলে যাও যেটা আমি ইঙ্গিত করেছি ওয়া বাসুল্লাহ ইয়াজুজ মাহুজ আল্লাহ তারা তখন ইয়াজুজ মাহাজুজের জন্য খুলে দিবেন ওপেন করে দেবেন ওয়াহ মিঙ্কুল্লে হায়দাব ইঞ্জেন্সি রুল এবং তারা প্রত্যেকটি টিলার টঙ্কর থেকে উঁচা নিচা জায়গা থেকে তারা যে জায়গায় আছে সেই জায়গাগুলো অনেকটা পাহাড় পর্বত ঘেরা জায়গা এই হাদিস থেকে এই বক্তব্য থেকে এটা কোরআনে আয়াত অবশ্য মানে এখানে হাদিস হিসেবে আসছে হাদাব শব্দটি বলা হয় তাকে মানে টিলা জাতীয় জায়গা উঁচা নিচে জায়গাকে তাহলে বোঝা গেল তারা গিরিবন্দর জায়গাতে মানে পাহাড়িয়া জায়গাতে তারা তাদের অবস্থান রয়েছে ইয়ান সিলুন ইয়ান সিল নাসলুন শব্দ থেকে এসেছে নাসলুন বলতে বোঝানো হয়ে থাকে যেটা সেটা হলো যে উপর থেকে নিচের দিকে নেমে আসা বেরিয়ে আসা তারা এখান থেকে সবাই বেরিয়ে আসবে এবং দ্রুত বেরিয়ে আসাকে নাসল বলা হয় তাকে তাদের কেউ কেউ বলেছেন যে এসে রেবের মধ্যে ইকা শব্দ নয় আউ তাদের প্রথম দল তবার যেই রদ রয়েছে এই হ্রদ দিয়ে অতিক্রম করে যাবে তবা ইয়া হ্রদের যা পানি আছে সবগুলো পানি এটা সিরিয়া থেকে মানে বের হওয়ার তারা বোঝা গেল তারা সিরিয়ার কোন পশ্চিম অঞ্চল থেকে তাদেরকে বের করা হবে বা তারা বেরিয়ে আসবে আর সেই তারা তাবারিয়া রদ মানে তাদের প্রথম গোষ্ঠী তাবারিয়া রদ অতিক্রম করবে আর এ তাবারিয়া রদের যা পানি আছে সবগুলো তারা পান করে ফেলবে র রাখ রুহুম তাদের বিশালত্বের কথা তাদের সংখ্যা দিকের কথা আল্লাহ রাসুল সাল্লা ইসলাম আদিসের মধ্যে এইভাবে বলতেছেন অয়ামুর আখ রুহুম তাদের শেষ দল যখন তাবারিয়া রদ পর্যন্ত পৌঁছবে প্রথম দল কোথায় গেছে আল্লাহই ভালো জানেন আল্লাহ তালার জ্ঞানের মধ্যে রয়েছে যখন মানে শেষ দল যখন তবারিয়া রদ পর্যন্ত পৌঁছবে ফাইয়া কুলুন তারা বলবে ডাকাত কানা বেহাজ হিমা রতান মা সম্ভবত মানে এই জায়গায় পানি ছিল মানে এমন অবস্থা যে পানি তো মানে পান করে এমনভাবে শুকিয়ে গিয়েছে যে তারা বুঝতেই পারবে না যে এটা একটা বিশাল রদ বা এটি একটি প্রবাহমান নদীর মতো ছিল ওয়ুসর নবী উল্লাহ ইস সাহাবুহু হাত্তাইয়া কুনারা সৌরিল আহাদিহিম মিন রিনিয়াতে দিনার লেহাদি কুমি যারা অনুসারী থাকবে তখন তাদেরকে তারা আবদ্ধ করবে তাদেরকে আবদ্ধ করে দিবে এমন কি দিনার একটা ষাঁড়ের মাথা তখন মানে এক শত দিনারেছেও তোমাদের তাদের কারো জন্য উত্তম হবে লেহাদি তোমাদের আজকের লোকদের মধ্যে মানে কারোর জন্য যেটা মেয়াদ্দিনার তো যেমন তাদের জন্য তো এত বেশি মানে সেটা মূল্যবান হয়ে যাবে তাদের কাছে ফয়াল কাবু আল্লাহ ইস ইসা ও আসাবু এবং আসাব তার সাথীরা মানে তারা কিছুই পাবে না তাদের কাছে কিছুই থাকবে না ফয়াল কাবু ইহি আইসা আসাব ঈসা এবং তার অনুসারীরা আল্লাহ তারা কাছে তারা মনোনিবেশ করবেন আল্লাহ তার কাছে চাইবেন যে আল্লাহ আমাদেরকে এই পরিস্থিতির মধ্যে মানে আমাদের করণীয় কী ফয় সৈল্লাহ আলহিমুল নাঘাফ আল্লাহ সুবাহান তালা তাদের উপর নাগাফ এক প্রকারের নাগাফ হচ্ছে এক প্রকারের ভাইরাস বলতে পারেন অথবা পোকা নাগাফকে আহ হাদিসহায়ের মধ্যে ইবরুল কাশিদ্দে মাস্কি রহমতুল্লাহ গরিব আলহাদিসের মধ্যে নেহায়াফ গরিব হাদিসের মধ্যে পঞ্চম খণ্ডের সাতাশি পৃষ্ঠা উল্লেখ করেছেন নাগাফটা হচ্ছে নাঘফে জমা আর এখানে এক প্রকারের পোকাকে বুঝানো হয়েছে সেটা পোকাও হতে পারে ভাইরাসও হতে পারে এক প্রকারের ভাইরাস হতে পারে যে ভাইরাসটা তাদের মানে নাকের মধ্যে আসবে যে ভাইরাসটা তাদের নাকের মধ্যে আসবে ইউসুল্লাহ ইয়ুসুল্লাহ আলহিমিম তাদের ঘাঁড়ের মধ্যে ইহাদেশের মধ্যে ঘাঁড়ের মধ্যে এসেছে কেউ কেউ বলেছেন যে সেটা নাক দিয়ে প্রবেশ করে ঘাড়ে যাবে এই ভাইরাসটা তাদের নাক দিয়ে প্রবেশ করে ঘাঁট পর্যন্ত ফাইসবেউনা ফারসা ওয়াহিদাতিন একটি মানুষের মৃত্যুর মতো তারা একেবারেই মনে হচ্ছে যেন সিংহ যেমনি পাবে মেষের পাল অথবা ভেড়ার পালের মধ্যে এসে সবগুলোকে যেমনি পাবে একেবারেই সম্পূর্ণরূপে একসাথে মেরে ফেলে একবার সবগুলোকে যেন মানে ছিঁড়ে ফেলে ঠিক সেভাবে মনে হচ্ছে যেন তাদের এক সাথেই তাদের সকলের মৃত্যু হয়ে যাবে হুম মায়ুফাতু ইল্লাহ ঈশ্বা বিহী ইদআল আর ঈসা এবং তার সাথীগণ ওই তুর থেকে নেমে আসবেন আর শিবি ইল্লাহ মায়া হু জ হুম হুমতাইন হুম তাদের দুর্গন্ধ তাদের পচা শরীর এগুলো সবগুলো একেবারে এক বিগত জায়গা থাকবে না পুরাটাই পুটা পৃথিবীটাই এরকম মানে ভরপুর হয়ে থাকবে ফাই কাবু নবী উল্লাহ ঈশ্বআ সাব ইদাল্লাহ তারা আবার দোয়া করবেন ইয়া রগাব বলতে এখানে কাউকে দোয়া বলেছেন কি বলেছেন তারা মানে আল্লাহ তার কাছে চাইবেন ঈশা এবং তার সাথীগণ আল্লাহ তার কাছে ফাইউসুল্লাহ হতাই ইরান আল্লাহ সাবহানতা আলাহা এক প্রকারের পাখি প্রেরণ করবেন কানাকিল বক্তি উটের মতো মানে উট পাখির দিকে ইঙ্গিত করা হয়েছে এদের অনেকটা মানে গাঁট্টা হবে উটের মতো ফাত্তা হামিল উম এরা সবাই এদেরকে মানে বহন করে নিয়ে যাবে ফাতা রহুম হাই আল্লাহ আল্লাহ তালা যে এইখানে তাদেরকে নিক্ষেপ করতে ইচ্ছা পোষণ করেছেন সেদিকে তাদেরকে ফেলে দেবে বা নিক্ষেপ করে দিবে এ হাদিস থেকে বোঝা যাচ্ছে যে তাদের ধ্বংস কীভাবে হবে এবং কিভাবে আল্লাহ রাব্বুল আলমিন এইসা এবং তার সাথী এবং অনুসারীদেরকে তাদের এই মহাহত্যাযজ্ঞ থেকে বা বিশাল বিপর্যয় থেকে গোটা বিশ্বব্যাপী বিপর্যয় থেকে আল্লাহ সুবাহনতলা এইসা আলি ইসালাত ইসলাম এবং তার অনুসারীদিকে কিভাবে পরিত্রাণ দিবেন সে বিষয়ে মধ্যে ইঙ্গিত করা হয়েছে সুপ্রিয় দর্শক তিনি আলোচনায় এতটুকু পর্যন্ত আগামী আলোচনায় আমি বিষয় নিয়ে আরো আপনাদের সাথে কথা আজকে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমরা চেষ্টা করবো সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আর যদি প্রশ্ন না থাকে আমরা এখানেই ক্লোজ করতে চাই আল্লাহ সুতরাহ আমাদের সবাইকে তফিক দান করুন والسلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ